আসসালামু আলাইকুম। আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। চিকেনগুলো আমি আগেই কেটে নিয়েছি আর টক দই দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আদা রসুন পেস্ট তো লাগবেই। আর আমি চিকেন বিরিয়ানিতে সবসময় একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটা বেরেস্তা করে দিতে, যাতে করে চিকেনের একটা আষ্টে গন্ধ সেটা না থাকে। তারপরে একে একে আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, টক দই সব একসাথে মেখে, ধনিয়া গুঁড়া সব একসাথে মেখে বেশ আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম চিকেনগুলোকে। এবং অবশ্যই বিরিয়ানির মশলাটাও কিন্তু কিছুটা অংশ দেবেন। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মিক্সড মাংস যে মশলাটা আছে সেটাই ইউজ করেছি, কারণ আমি ঝটপটভাবে তৈরি করার জন্য এটাই সবসময় ইউজ করি বাচ্চাদের আবদার পূরণের জন্য। এদিকে আমি আলুগুলো কেটে ভেজে নিয়েছি একদম লো হিটে। যদি আমার বাসায় বোড়া আলু বোখরা ছিল না, আমি একটু তেঁতুল দিয়ে নিয়েছিলাম আর হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি ভুলে হলুদ দিয়ে ফেলছি, আপনারা না চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, টমেটো যদি থাকে তাহলে অবশ্যই একটু টমেটো দিয়ে নেবেন। এখানে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, যাতে এটা যখন মিক্সড করব তখন যাতে দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে এবং মাংসটা আরও সফট হয় এবং ভাতের সাথেও মিশে যায়। আমরা যে বিরিয়ানি আমরা সাধারণত পোলাওতে যে বেরেস্তা দেই সেটার বদলেই ওইটা দেওয়া। এই যে আমার চিকেন রেডি হয়ে গেছে বেশ কিছুক্ষণ প্রায়, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই। যে কষানোর যে পানিটা ছিল ওই পানিতেই কিন্তু যেহেতু চিকেন দ্রুতই হয়ে গেছে। তারপরে আমি কিন্তু চালটা বিরিয়ানির চালটা আমি হালকা ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন আর একটু আদা বাটা আমি দিয়ে নিয়েছিলাম। এটা আমি ঘিয়ে ভাবছি, ঘিয়ে ভেজে চালটা সুন্দর করে ঘিয়ে ভেজে নিয়েছি। আর আগেই পানিটা আমি সবসময় চেষ্টা করবেন গরম পানিতে বিরিয়ানিটা রান্না করার, তাতে পোলাওটা ভালো হয় এবং বেশ ঝরঝরা হয়। আমি আগেই পানিটা গরম করে নিয়েছিলাম। আর এই যে আমি কিছু কাঁচা জল দিয়ে দিয়েছি, আর আমার মাংস তো আগেই রেডি, এর সাথে আলু অ্যাড করে দিয়েছি। আর ওইদিকে আমার পোলাও হচ্ছে। পোলাও রান্নার একটা সহজ উপায় হচ্ছে যতটুকু চাল তার ডাবল পানি, এক কাপ পানি হলে দুই, এক কাপ চাল হলে দুই কাপ পানি। এই যে পরে আমার বিরিয়ানি শেষ রান্না, এখন আমি এটা মিক্স করে দিয়েছি। দেখেন কতটা ঝরঝরে এবং সফট হয়েছে। আমি এর সাথে কিন্তু শেষে যে যখন মাংস মিশিয়েছি তখন কিন্তু বিরিয়ানির মশলাটাও আরও কিছুটা পরিমাণ ছিল সেটাও দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 2 কেজি মুরগির সাথে 1 কেজি পরিমাণ চাল অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি যেরকম থাকে যেইভাবে সেইভাবেই দিতে পারেন। আমি মেজারমেন্ট ছাড়াই সবসময় করার চেষ্টা করি, আমার যখন যেটা বাসায় থাকে। যদি আপনার ঘি থাকে তাহলে আপনি একটু ঘিও দিতে পারেন, আমি ঘি দিয়েছিলাম অল্প পরিমাণের। এই যে আজকের আমার বিরিয়ানি রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।